আসসালামু আলাইকুম মডেল একাডেমির অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি শারমিন সুলতানা, সহকারী শিক্ষক মডেল একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি নিশ্চয়ই সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এখানে তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ এবং এই ছবিগুলোর সাথে তোমরা নিশ্চয়ই পরিচিত আছো। এখানে তোমরা কিছু মোবাইলের ছবি দেখতে পাচ্ছ। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় নিশ্চয়ই কি তোমরা বুঝে গেছো? আজকের পাঠের বিষয় হচ্ছে মোবাইল ফোন। আজকের শিক্ষণফল জেনে নেওয়া যাক। শিক্ষণফল: মোবাইল ফোন সম্পর্কে জানতে পারবে, শব্দের অর্থ বলতে পারবে, শূন্যস্থান পূরণ করতে পারবে, প্রশ্নের উত্তর বলতে পারবে। শিক্ষার্থীরা, চলো এবার আমরা মূল পাঠে চলে যাই। মোবাইল ফোন: আজকের দিনে মোবাইল ফোন চেনে না বা দেখেনি এমন কাউকে বোধ হয় পাওয়া যাবে না। আমাদের গুরুজনদের কারো কারো মোবাইল ফোন আছে, কিন্তু যাদের নেই তাদের অনেকেই মোবাইল ফোন ব্যবহার করতে জানে, কেউ একটু বেশি, কেউ একটু কম। মোবাইল ফোন দিয়ে যে কত কিছু করা যায় তার সবটা অবশ্য সবাই জানে না, তবে যারা একটু কম জানে তারাও প্রয়োজন মতো তাদের কাজটুকু মোবাইল ফোনে সেরে নিতে পারে। এখন এমন মোবাইল ফোনও আছে যাতে ইন্টারনেট সংযোগ থাকে, ছবি তোলা যায়, সিনেমা দেখা যায়। শিক্ষার্থীরা, তোমরা এখন যে ক্লাসটি দেখতে পাচ্ছ তা কি মোবাইল ফোনের মাধ্যমে দেখতে পাচ্ছ, তাই না? ইন্টারনেট ব্যবহার করে এসব মোবাইলে আমরা বই পড়তে পারি, গান শুনতে পারি, SMS পাঠাতে পারি, এমনকি টাকাও পাঠাতে পারি। তুমি তোমার বাসায় বসে মোবাইলে ছবি তুলে সেই ছবি পৃথিবীর যে কোনো প্রান্তে পাঠাতে পারো। কিন্তু আমরা অনেকেই জানি না যে মোবাইল ফোন আবিষ্কার হলো কেমন করে, অথবা এটা কেমন করে কাজ করে। আসলে মোবাইল ফোন কেউ একজন আবিষ্কার করেননি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই এটার উদ্ভাবন কাজ শুরু হয়। তারপর কালে কালে একটু একটু করে আজকের মোবাইল ফোন বেরিয়েছে। প্রতি বছরই এর পরিবর্তন ও উন্নয়ন ঘটছে। আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন। 1876 সালের 10ই মার্চ তিনি তার সহকারী টমাস আগাস্টাস ওয়াটসনের সাথে প্রথমবারের মতো সফল টেলিফোন কল করেন। শিক্ষার্থীরা, পাশেই তোমরা আলেকজান্ডার গ্রাহাম বেলের ছবি দেখতে পাচ্ছ। প্রথম পর্যায়ে সীমিত আকারে মোবাইল ফোন ব্যবহার শুরু হয় সেন্ট লুই শহরে 1947 সালে। ধাপে ধাপে এর উন্নতি ঘটে। 1964 সালের দিকে শুধু গাড়িতে মোবাইল ফোন থাকত, তার ওজন ছিল প্রায় 1 কেজি। 1971 সালে ফিনল্যান্ডে সকল মানুষের জন্য মোবাইল ফোন ব্যবহার শুরু হয়। 1972 সালে গবেষক মার্টিন কুপার হাতে ধরা ছোট সেট তৈরি করেন। পাশের ঘরে ফোন করা থেকে পৃথিবীর যে কোনো প্রান্তেই এখন ফোন দিয়ে যোগাযোগ করা হচ্ছে। কিন্তু ব্যাপারটি কিভাবে ঘটে? যে এলাকা জুড়ে মোবাইল ফোন কাজ করবে তার সবটাকে কতগুলো অংশে ভাগ করা হয়। প্রত্যেক অংশে শক্তিশালী বেতার টাওয়ার মাস্তুল বসানো হয়। এই টাওয়ারগুলো একটি অন্যটির সাথে যোগাযোগের একটা অদৃশ্য জাল নেটওয়ার্ক তৈরি করে। মোবাইল সেটের মধ্যে থাকে একটা অ্যান্টেনা। অ্যান্টেনা হচ্ছে কোনো বেতার যন্ত্রের সাথে লাগানো তার বা অংশ, বা যা দিয়ে যন্ত্রটি তরঙ্গ ধরতে পারে।
সারাক্ষণ তরঙ্গের মাধ্যমে সেটি টাওয়ারের সাথে যোগাযোগ রাখে। মনে করো কোনো সেট থেকে বোতাম চেপে অন্য কোনো নম্বরে যোগাযোগ করা হলো, তখন সবচেয়ে কাছের টাওয়ারের মাধ্যমে অন্য প্রান্তের মোবাইল সেটকে সেটি খুঁজে নেয়। একটাতে না পেলে রিলে রেসের মতো সেটি পরপর যতগুলো টাওয়ার দরকার সব পার হয়, মুহূর্তের মধ্যে পৌঁছে যায় নির্দিষ্ট নম্বরটিতে। হ্যালো বলার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে তা তরঙ্গে পরিণত হয়। তরঙ্গ বলতে কোনো কিছুর ঢেউকে বোঝানো হয়। নেটওয়ার্কের মাধ্যমে চলে যায় অন্য প্রান্তে। আবার গ্রাহকের ফোন সেট বেতার তরঙ্গকে কথায় বা আওয়াজে রূপান্তরিত করে। অনেকগুলো জায়গায় বসানো নিয়ন্ত্রণ কক্ষ থেকে সমন্বয় করে মোবাইল ফোনের কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে জানলাম মোবাইল ফোন সম্পর্কে, তাই না? এখন দেখো অনুশীলনীতে কিছু শব্দ রয়েছে, চলো আমরা শব্দের অর্থগুলো জেনে নেই। তরঙ্গ, তরঙ্গ অর্থ কোনো কিছুর ঢেউ। উদ্ভাবন অর্থ আবিষ্কার করা। গবেষক, যিনি গবেষণা করেন। অদৃশ্য অর্থ যা চোখে দেখা যায় না। অ্যান্টেনা বলতে যা দিয়ে যন্ত্রটি তরঙ্গ ধরতে পারে। রূপান্তরিত অর্থ একরকম থেকে আরেক রকম করে ফেলা। SMS অর্থ খুদে বার্তা। সমন্বয় অর্থ সামঞ্জস্য বা মিলন। এবার চলো শূন্যস্থান পূরণ করি আমরা। ক, মানুষ নিজের কাজের জন্য অনেক কিছু উদ্ভাবন করেছে। খ, নদীর তরঙ্গ চোখে দেখা যায় কিন্তু বেতার তরঙ্গ দেখা যায় না। গ, গবেষক সব সময় নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করেন। ঘ, রেডিও এবং মোবাইল ফোনের অ্যান্টেনা থাকে। ও, পানি ফুটলে বাষ্পে রূপান্তরিত হয়। চ, বাড়ি পৌঁছে আমাকে SMS পাঠাতে ভুলবেন না যেন। ছ, তোমাদের সবাইকে মোবাইল ফোনে কাজের সমন্বয় করতে হবে। 3 নং-এ আছে দেখো কিছু প্রশ্ন। আশা করব প্রশ্নগুলোর উত্তর তোমরা এখন পারবে। প্রশ্নগুলো কি কি আছে আমি তোমাদের বলে দিচ্ছি। ক, মোবাইল ফোন আজকের দিনে কি কি কাজে লাগে। খ, মোবাইল ফোন উদ্ভাবনের জন্য কারা কারা কাজ করেছেন। গ, মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে অন্য জনের সাথে কথা হয়। ঘ, মোবাইলে কথা বলার জন্য সব জায়গায় কি বসাতে হয়। ও, SMS কি এবং কখন কাজে লাগে। শিক্ষার্থীরা, যেহেতু তোমরা এখন অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত আছো, তাই আজকে তোমাদের কোনো বাড়ির কাজ দেওয়া হবে না। তবে গল্পটি তোমরা ভালোভাবে পড়বে এবং অ্যাসাইনমেন্ট সুন্দরভাবে সম্পন্ন করবে। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।